দিনের কোন সময় ব্যায়াম করা ভালো, এটি অনেকেরই একটি জানার ইচ্ছা, এবং আমরা রোগীদেরকে অ্যাডভাইস করে থাকি যে আপনি ব্যায়াম করবেন, আপনি প্রতিদিন 30 মিনিট বা 40 মিনিট হাঁটবেন। যেমন ডায়াবেটিসের রুগী, প্রেশারের রুগী, হার্টের রুগী বা যাদের ওজন বেশি হয়ে গেছে, তাদেরকে আমরা এটা একটা ম্যান্ডেটরি দিয়ে দিই যে আপনাকে অবশ্যই ব্যায়াম করতে হবে। এছাড়া আপনার সুগার কন্ট্রোল বা হার্ট ভালো রাখা এটি সম্ভব হবে না। আবার যারা এছাড়াও যাদের এই রোগব্যাধি নাই, পূর্ণবয়স্ক মানুষ, অ্যাডাল্ট পিপল, তাদেরকেও আমরা বলি যে আপনারা এক্সারসাইজ করবেন সুস্থ থাকার জন্য, হার্ট ভালো রাখার জন্য, ফিজিক্যালি ফিট থাকার জন্য। ইভেন যারা শিশু, মানে হলো যাদের বয়স কম, তাদের শিশু কিশোর বয়স, তাদেরও কিন্তু ব্যায়াম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মজার একটি তথ্য হলো যে একজন পূর্ণবয়স্ক মানুষের, প্রাপ্তবয়স্ক মানুষের, অ্যাডাল্ট মানুষের ডেইলি যেখানে 30 মিনিট ব্যায়াম করা উচিত, সেখানে কিন্তু একজন শিশু কিশোরের 1 ঘন্টা ব্যায়াম করা উচিত। ফিজিক্যাল ফিটনেসের জন্য আমরা যে বলি যে আপনি প্রতিদিন 30 মিনিট জোরে জোরে হাঁটবেন বা ব্যায়াম করবেন, শিশুদের কিশোরদের ক্ষেত্রে এটা হলো প্রতিদিন 1 ঘন্টা, মানে তাদের ব্যায়াম করা আরও বেশি প্রয়োজন। তো ফিজিক্যাল ফিটনেসের জন্য, গ্রোথের জন্য, ডেভেলপমেন্টের জন্য, শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, সব কিছুর জন্য কিন্তু সুস্থ থাকার জন্য ব্যায়াম মাস্ট, আপনাকে করতেই হবে। আর যারা অলরেডি রুগী হয়ে গেছেন, ডায়াবেটিস রুগী, প্রেশারের রুগী, হার্টের রুগী এবং ওবেসিটি, মানে হলো ওজন অনেক বেশি, তাদের কিন্তু ব্যায়াম একদম চিকিৎসার অংশ। তাদের হলো এক্সারসাইজ ইজ মেডিসিন তাদের জন্য। তাদের যে আমরা ঔষধগুলো দিয়ে থাকি, তার প্রথম মেডিসিনটা কিন্তু হলো ব্যায়াম, এক্সারসাইজ। এবং আমি আমার প্রত্যেক রুগীকে লিখে দেই, বলে দেই, যাদের প্রয়োজন ম্যান্ডেটরি, যে প্রথমেই লিখে দিই আপনার ব্যায়াম, 1 নম্বরে হলো আপনার ব্যায়াম, ব্যায়াম করতে হবে। তো তখন তারা দুটো কোশ্চেন করে যে কী ব্যায়াম করবো, আর এক হলো স্যার কখন ব্যায়াম করবো, দিনের কোন সময় ব্যায়াম করা ভালো। তো দিনের কোন সময় ব্যায়াম করা ভালো, এটা নিয়ে আজকে আমি একটু বলে দেই। এটা নিয়ে একটি গবেষণা হয়েছে, অনেক বড় একটি গবেষণা, এবং ডায়াবেটিস রোগীদের উপরে এই গবেষণাটি করা হয়েছে। এবং ওয়ার্ল্ডের একটি বিশ্ববিখ্যাত মেডিকেল জার্নাল হলো ডায়াবেটিস কেয়ার, এই ডায়াবেটিস কেয়ারে এটি পাবলিশ হয়েছে। এবং সেখানে দেখা গেছে যে দুটো গ্রুপে ভাগ করে গবেষণাটি করা হয়েছে, কিছু মানুষকে সকালে ব্যায়াম করতে দেওয়া হয়েছে ডায়াবেটিস রুগীকে, আর কিছু ডায়াবেটিস রুগীকে বিকালে ব্যায়াম করতে দেওয়া হয়েছে। এবং তাদের পর্যবেক্ষণ করে করে একটা পর্যায়ে দেখেছে সুগার কন্ট্রোল তাদের ভালো হয়। তো দেখা গেল যে যারা বিকালে ব্যায়াম করেছে, যে গ্রুপের মানুষ বিকালে ব্যায়াম করেছে, তাদের সুগার কন্ট্রোল বেশি ভালো হয়েছে। যারা সকালে ব্যায়াম করেছে তাদের চেয়ে, যারা বিকালে ব্যায়াম করেছে তাদের সুগার কন্ট্রোল 30-40% বেশি ভালো কন্ট্রোল হয়েছে। এবং এটি পরিমাপ করা হয়েছে হিমোগ্লোবিন A1C দিয়ে। এই টেস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রিলায়েবল একটি টেস্ট সুগার পরিমাপের, ডায়াবেটিস নিয়ন্ত্রণের। এবং এই টেস্টটি করে দেখা হয়েছে যে যারা সকালে ব্যায়াম করতো তাদের চেয়ে যারা বিকালে ব্যায়াম করতো তাদের সুগার নিয়ন্ত্রণ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ 30-40 গুণ বেশি ভালোভাবে হয়েছে। সুতরাং আপনাদের যে দীর্ঘদিনের জানার একটা ব্যাপার যে কখন ব্যায়াম করলে ভালো, তাহলে এই গবেষণা থেকে আমরা সামারি করতে পারি যে বিকালে ব্যায়াম করলে ভালো, বিকালে ব্যায়াম করলে আপনি বেশি বেনিফিট পাবেন। ধন্যবাদ সবাইকে।